दुर्गापुर स्टेशन पर दो नए आधुनिक एक्सेलेटर लॉन्च किए गए हैं। इसका औपचारिक उद्घाटन गुरुवार दोपहर बर्धमान दुर्गापुर के सांसद सुरेंद्र सिंह अलवालिया, दुर्गापुर पश्चिम केंद्र के भाजपा विधायक लक्ष्मण घरदुई और अन्य गणमान्य लोगों ने किया। लंबे समय से चली आ रही मांग के अनुपालन में यात्रियों की सुविधा के लिए दो और प्लेटफार्मों का उद्घाटन किया गया है। इसके बाद सांसद दोपहर में पानागढ़ के लिए रवाना हो गए। वहां से पूर्वांचल एक्सप्रेसवे के पानागढ़ स्टॉप का उद्घाटन करेंगे। पश्चिम बंगाल दुर्गापुर से मिनई दास की रिपोर्ट। अरे बोल ना, तारी बोल ना रे, भूले गली प्रश्न ही भूले गए जी। माया बाजार और पानागढ़ अनेक दिन धरे दाबी चलछिल जे एखाने आरोबी करार जन्य, किन्तु राज्य सरकार संगे अनेक दिन धरे कथा चलछिल। राज्य सरकार কতগুলো মদত দরকার হয়, যদি কোনো ল্যান্ড একুইজিশনের প্রয়োজন হয় বা অন্যান্য কিছু প্রয়োজন হয় তখন তাদের সঙ্গে কথা বলতে হয়। প্লাস যতগুলো আরবি হয় সাধারণত সেই আরবিতে এক ভাগ যে বিত্তীয় মদত আছে সেটা রাজ্য সরকার করে আর তিন ভাগ কেন্দ্র সরকার করে। কিন্তু এই মায়াবাজার আর পানাগড়ের ব্যাপারে দেখা গেল যে অনেক পত্রাচার করার সত্ত্বেও রেলের অধিকারীরা পত্রাচার করলেন কিন্তু ওনারা ঢুক সাড়া দিচ্ছিলেন না। ফাইনালি আমি বারবার করে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম যে কি কেউ যদি রাজ্য সরকার যদি মদত দিতে চায় না উন্নয়নে তখন কি আমাদের ওখানকার লোকেরা আপনার যে এই বিকাশ যাত্রা আছে বা পানাগড়ের বাসীরা, তখন উনি বললেন যে না ঠিক আছে আমি রেলের অধিকারীদের সঙ্গে কথা বল। উনি রেল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললেন, রেলে বোর্ড সেটা আবার ফাইনালি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে একটা নির্ণয় নিয়েছে কি যা টাকা লাগবে 100% ফাইন্যান্স করবে রেলওয়ে বোর্ড আর তার কাজ খুব তাড়াতাড়ি আরম্ভ। বাজার ব্যবসায়ী সমিতি এবং দুর্গাপুরের আমাদের এই এলাকার বাসিন্দাদের যেটা স্থানীয় স্তরে ডিমান্ড ছিল, দুর্গাপুর বাজারে যারা বাজার করতে আসেন প্রতিনিয়ত বাজারের সাথে যোগাযোগ রাখেন, মহিলা বাথরুম নেই এবং যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ তাদের জন্য আলাদা করে কোনো বাথরুম নেই। আমরা আমাদের মাননীয় সাংসদ রেল বোর্ডের আধিকারিকদের নিয়ে মিটিং ডেকেছিলেন ওনার বাসভবনে, সেখানে আমরা যারা যারা উপস্থিত ছিলাম লোকাল প্রতিনিধি হিসাবে সাংসদকে আমরা দাবি জানাই যে আমাদের হচ্ছে বাথরুম, মহিলা বাথরুম তৈরি করার জন্য দুর্গাপুর বাজারের দিকে। সাংসদ অতি সত্বর উদ্যোগ গ্রহণ করে ডিআরএমকে নির্দেশ দেন যে দুর্গা পুজোর মধ্যে যাতে এই বাথরুম কমপ্লিট হয়ে উদ্বোধনের কাজ সম্পন্ন হয়। আজকে উনি প্রকাশ্য মঞ্চে সেই নির্দেশ দিলেন এবং দীর্ঘদিনের মানুষের যানজটের যেটা সমস্যা, শ্যামপুরের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসার জন্য যে হচ্ছে রেল গেট ছিল, রেল ফটকে মানুষ আটকে পড়তো, সেটা এখন পারমানেন্টলি সিল করে দেওয়া হয়েছে। আমাদের রায়ডাঙ্গার দিক থেকে একটা আন্ডার পাস আছে, পুরনো ট্র্যাডিশনাল এই ব্রিক ওয়ার্কের করা আছে, আমরা সেটাকে জিপিএস ধরে ল্যাটিচুয়েড ল্যাঙ্গুয়েড একদম মেজারমেন্ট করে রেলের এখানে আধিকারিকদের নিয়ে সেই কাজ আমরা দেখিয়েছি, যাতে ওই আন্ডার পাস দুর্গাপুর বাজারের দিক থেকে আসতে মানুষের অসুবিধা না হয় সেই কাজের সূচনাও দিয়েছেন। এবং মায়াবাজার তার সাথে সাথে মায়াবাজারের উড়ালপুলের ক্ষেত্রে মাননীয় সাংসদ আজকে ঘোষণা করেছেন, উনি বারংবার প্রধানমন্ত্রী থেকে রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, রাজ্যের সরকার সেই আবেদনে সাড়া দিয়ে তাদের ফান্ডিং করছিলেন না, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের 100% ফান্ডিংয়ে মায়াবাজারেও একইভাবে উড়ালপুলের কাজ সম্পন্ন হবে। আমরা মাননীয় সাংসদ যিনি আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দুর্গাপুরের যেগুলো জ্বলন্ত সমস্যা রেলওয়ে ছিল সেগুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছেন এবং বন্দে ভারত এক্সপ্রেস তার যাতে দুর্গাপুরে স্টপেজ হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি। সাংসদ সেই আবেদনে সাড়া দিয়ে আর যথাযথ পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে সেই আবেদন গ্রহণ করেছেন, ডিআরএমকে দিয়েছেন, আগামী দিন সেই কাজগুলো যাতে সম্পন্ন হয় তার জন্য আমরা ধন্যবাদ জানাই বলেছেন। সেই টাইমের মধ্যেই শিডিউল পিরিয়ডের মধ্যেই শেষ হবে। কই আন্দোলনে ছিলেন?
দেখুন আমি যখন বিধানসভা প্রার্থী হয়ে এলাকায় গেছিলাম, এলাকার মানুষের দাবি ছিল যে আমাদের যে ওভার ব্রিজ আছে মানে যে রেল লাইনটা মায়াবাজারে, কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যারা স্কুল যায়, যারা কাজের মধ্যে যায়, যারা ব্যবসায়ী আছেন, সাধারণ মানুষ আছেন, বাজার করতে আসেন, সিটি সেন্টার আসেন, কোর্টে আসেন, প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা লাগাতে হয়, একটাই কাজ করে দেবেন কমসে কম, রেল লাইনটা যেমন ব্রিজটা যেন হয়ে যায়। কিন্তু আমি বিধায়কর পর থেকে কয়েকবার লড়াই করেছি, দেখেছি আমরা ওই এলাকায় গেছি, উচ্ছেদ দেবে গেছি, তৃণমূল কংগ্রেসের লোকরা নাটক করতে এসছেন, ধাক্কাধাকি করেছেন, আমি পিছিয়ে আসিনি, আমি চিঠি করেছিলাম, আলোড়ি চেষ্টা করছেন, আমি ঘোষণা করেছিলাম যে রাজ্য সরকার জমি দিক সেন্ট্রাল গভর্নমেন্ট তার পুরো খরচা দিয়ে ওই কাজটা করবে, দীর্ঘদিন ধরে আটকে ছিল। আমি বিধানসভায় মনে ঘটেছিলেন আমাদের বিজেপি মিনিস্টার, তাকে প্রশ্ন করেছি যে কেন মায়াবাজারে জায়গা পাচ্ছে না, কেন ব্রিজটা বন্ধ মানে হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে, কী করছেন। উনি বলেছিলেন আমরা দেখবো, কিছু করেননি। তাই মোদিজি বুঝেছেন, রেলমন্ত্রী বুঝেছেন যে এই সরকারের ভরসায় থাকলে দুর্গাপুরে মানুষের পানাগড় এবং হচ্ছে মায়াবাজার ব্রিজ কোনোদিনই হবে না। তাই কেন্দ্র সরকার, মোদি সরকার এবং রেল মিনিস্টার এবং আলোয়ারিজি আমার চিঠিও দেওয়া হয়েছিল, সকলে মিলে উদ্যোগ নিয়েছে, কাজটা হয়েছে, পানাগড় মায়াবাজার ব্রিজ হচ্ছে এবং রাজ্য সরকারের টাকা ছাড়াই হচ্ছে। কেন্দ্র সরকার 100% টাকা খরচা করছে। মোদিজিকে, আলোয়ারিজিকে, রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের আশা ছিল, সে আশা পূর্ণ হতে যাচ্ছে, আমি খুশি, আমি আনন্দিত। ফ্লাইওভার তৈরি করতে গিয়ে কোথাও কোনো উচ্ছেদ করতে হবে? দেখুন, উচ্ছেদ করতে হলে আমি বলেছি, উচ্ছেদ করার ক্ষেত্রেও এই সরকার, আমরা বলেছি এই সরকার জমি দেবে, যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা মানে কিছু ঘর বাড়ি নেই, মোদি বাড়ি দিচ্ছেন, সেই বাড়ি বানাবার জন্য মোদি সরকার বাড়ি দেবেন, জায়গা দেবেন এখানে রাজ্য সরকার। তাই যদি ওই জায়গার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, আমাদের এই জায়গা দেবে, পাট্টা দেবে, ব্যবস্থা করে দেবে, মোদি সরকার বাড়ি বানিয়ে দেবে, অর্থাৎ কোনো সমস্যা হবে না অন্য ক্ষেত্রে। কিন্তু রাজ্য সরকার নাটক করে, বদমাইশি করে, অন্য বিষয় আছে, কাজ যদি চায় বাংলা উন্নতি হোক, ব্রিজ হোক, তাহলে সরকার সহযোগিতা করবে, এটা আশা করি।